মধ্যপ্রাচ্যে প্রায় 16-17টা দেশের থেকে প্রতিদিন আমার কাছে হাজার হাজার টেলিফোন আসে, বলে যে আমার বিষ্ণুর ক্লিয়ার হয় না, আমার হাত পায়ে জ্বালা করে, আমার পা হাত কুকড়ায় আসে, আমার গা অবশ্যই আসে, আমার অফিসে কাজে যেতে মন চায় না। আমি কি আপনি মাংস খান? হ্যাঁ, আমি প্রতিদিন প্রতিবেলায় মাংস খাই। আপনি শুকনা জিনিস বেশি খান না ভিজা জিনিস বেশি খান? আমি শুকনা জিনিস বেশি খাই। ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, মধ্যপ্রাচ্যে ছোটো ছোটো আধা ইঞ্চি ই পাওয়া যায় কচি শশা, এটাকে বেবি কিউকাম্বার বলে, আপনি সকালে আধা কেজি রাতে আধা কেজি খেতে পারবেন? হ্যাঁ পারবো। কি আপনি বলছেন আপনি 6টা কঠিন রোগ আছে, 6টা কঠিন রোগ আল্লাহ তাআলা আপনার ভালো করবে। আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে সে টেলিফোন করে বলছে, ভাই আমি সত্যিকারের এত উপকার পাইছি, এখন আমার স্টুল ক্লিয়ার হয়, আমার ইউরিন ক্লিয়ার হয়, আমার শরীরে ঘাম আসে না, শরীরের ব্যথা নাই, আমার ভালো ঘুম হয়। এই কচি শশাগুলো আমরা রাস্তার পারে পারে অনেক দেখেছি, কিন্তু আমরা কোনোদিন কিনি নাই, আমরা কোনোদিন খাই নাই, এখন আমরা খাই, এটা এক মহা ওষুধ মনে করতেছি। এমনিভাবেই আপনার মধ্যপ্রাচ্যে ফ্রি দেওয়া হয় দধি, এটাকে বলে কার্ডস, ইউ কার্ডস, এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, যে কোনো দধি কিন্তু ক্যান্সার প্রতিরোধক শক্তি আছে। আপনি যে কোনো দধি, ঘোল, মাঠা, এই জিনিসগুলো অ্যান্টি ক্যান্সার, এর ভিতরে এত বেশি অ্যান্টি ক্যান্সার জীবাণু আছে যে কোনো ক্যান্সারের বড় জীবাণু এই ছোটো জীবাণুগুলোতে খেয়ে ফেলতে পারে, অনেকগুলো মিলে এই ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করতে পারে।